নায়ক হিসাবে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে খলনায়ক হিসাবে জনপ্রিয় হন। সাধারণত খল অভিনেতাদের বাঁকা চোখে দেখা হলেও মিশার ক্ষেত্রে তেমনটা হয়নি। বর্তমানে তিনি ঢালিউডের প্রথম সারির খল অভিনেতা, বলা হচ্ছে মিশা সওদাগরের কথা। সম্প্রতি চলচ্চিত্র স্বার্থ রক্ষণে চলচ্চিত্র সংশ্লিষ্ট 19টি সংগঠন থেকে বয়কট করা হয় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও জায়েদ খানকে। বয়কটের ফলে তাদের নিয়ে চলচ্চিত্রের কেউ কাজ করলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সংগঠনগুলো। কিন্তু সে বয়কটের কোনো সুরাহা না করে মিশা সওদাগরের দেশ ছাড়েন। হুট করে মিশা সওদাগরের দেশ ছাড়াই ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, মিশা এমন কাজ কেন করলো বুঝতে পারছি না, কাউকে কিছু না জানিয়েই আমেরিকায় চলে গেলেন, চলচ্চিত্রে আর কাজ করবেন কি করবেন না তাও বুঝতে পারছি না। খবর ছড়িয়েছে হাতে থাকা কাজগুলো শেষ করে অভিনয় ছেড়ে দিবেন মিশা। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন মিশা, সিনেমার কাজও করে যাচ্ছেন নিয়মিত। এমন সময় হঠাৎ করে তার অভিনয় ছেড়ে দেওয়ার কথা শুনে অবাক হয়েছেন তার ভক্তরা। এদিকে মিশা সওদাগর অনেকদিন থেকেই ধর্ম নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন। সবাই ধারণা করছেন চলচ্চিত্র ছেড়ে মিশা সওদাগর বাকিটা জীবন ধর্মকর্ম নিয়েই থাকতে চান, আর কখনো চলচ্চিত্রের এই রঙিন জীবনে ফিরবেন না মিশা সওদাগর। মিশার অভিনয় ছাড়ার খবর এই প্রথম নয়, বছর তিনেক আগেও গণমাধ্যমের কাছে মিশা নিজেই জানিয়েছিলেন আর অভিনয় করবেন না তিনি। সেই সময় এই অভিনেতা বলেছিলেন, একান্তই ব্যক্তিগত কারণে অভিনয় ছাড়ছি, মূলত পরিবারকে একটু সময় দিতে চাচ্ছি। অনেকে তো শেষ সময়ে অবসরে যায়, আমি না হয় পিক আওয়ার থাকতে থাকতে বিদায় জানিয়ে অভিনয় ছেড়ে দেই। না, ভালোবাসার এই অঙ্গন ছেড়ে বিদায় নিতে পারেননি তিনি, এরপরও অনেক সিনেমায় অভিনয় করেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হয়েছেন, আবারও হঠাৎ করে বেজেছে সেই বিদায়ের সুর। এই বিষয়ে মিশা সওদাগরের এক ঘনিষ্ঠ জন জানান, মিশা অভিনয় ছাড়ছেন না, এটা গুজব ছাড়া আর কিছুই নয়, মিশা আছেন, থাকবেন আর নিয়মিত অভিনয় করে যাবেন। মিশা বর্তমানে যুক্তরাষ্ট্রে তার স্ত্রী পুত্রের সঙ্গে আছেন, সেখানে জন্মদিন কাটিয়েছেন তিনি। 1986 সাল থেকে মিশা সওদাগর চলচ্চিত্রে কাজ শুরু করেন। FDC আয়োজিত নতুন মো কার্যক্রমে নির্বাচিত হন তিনি। ছটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে নায়ক হিসাবে অভিনয় করেন 1990 সালে। এরপর অমর সঙ্গী ছবিতেও তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন। পরবর্তীতে তমিজ উদ্দিন রেজভীর আশা ভালোবাসা ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় শুরু করেন, সেখান থেকেই তার সাফল্য শুরু। এখনো মন খুলে সেই পথেই হেঁটে চলেছেন তিনি।